আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের আমার টপিকটা হচ্ছে কি করে আমরা আমাদের ওয়েব পেজে ফন্ট ওসাম আইকন ইউজ করতে পারি। তার আগে আমি আসলে পরিচয় করিয়ে দিই আসলে ফন্ট ওসাম আইকনটা কি, বা আমরা এটাকে আসলে কিভাবে ব্যবহার করি বা কেনই বা ব্যবহার করি। তো আমি যদি আমার ওয়েবসাইটে চলে যাই, জাস্ট আমি হচ্ছে যে এই ধরনের যে আইকনগুলো আমরা দেখতে পাই না বিভিন্ন ওয়েব পেজে, এগুলোকে বলা হয় সোশ্যাল মিডিয়া আইকন, ঠিক আছে? তো এই আইকনগুলো বেসিক্যালি কিন্তু কোনো ইমেজ না, সরি, এই আইকনগুলো কিন্তু বেসিক্যালি কোনো ইমেজ না। এর আগে আমার একটা ভিডিও ছিল, সেখানে আমি বলেছিলাম যে আসলে সোশ্যাল মিডিয়া আইকন আমরা কিভাবে ইউজ করতে পারি। সেখানে আমি একটা ওয়েবসাইট রিকমেন্ড করেছিলাম, সেটা হচ্ছে ফ্ল্যাট আইকন। তো সেই আইকন থেকে যখন আমরা কোনো ফ্ল্যাট আইকন থেকে যখন কোনো আমরা আইকন ডাউনলোড করব, সেটা কিন্তু আমাদের যখন আমরা ওয়েব পেজ যখন ইউজ করব, সেখানে কিন্তু ইমেজ আকারে সেটা ইউজ করতে পারবো। বাট আমরা যখন এই যে এই সোশ্যাল মিডিয়া আইকন অর্থাৎ ফন্ট ওসাম থেকে যখন আমরা ইউজ করব, তখন কিন্তু আমাকে কোনো ইমেজ ইউজ করতে হবে না, শুধুমাত্র ফন্ট ওসামের কিছু কোড আমার ইউজ করলে হয়ে যাবে, ঠিক আছে? তো এর জন্য আমাদের যে সাইটটাকে ভিজিট করতে হবে সেটা হচ্ছে ফন্ট ওসাম, এটা হচ্ছে fontosam.com। হ্যাঁ, তো এই সাইটটা থেকে আমরা আসলে কোড নিব। ফন্ট ওসামের আইকন দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে অনলাইন পেজ আর একটা হচ্ছে অফলাইন পেজ। তো অনলাইন পেজ আমরা যদি ফন্ট ওসাম আইকন ইউজ করি, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নেট কানেকশন থাকতে হবে। আর নেট কানেকশন না থাকলে, আমাদের যদি ইন্টারনেট কানেকশন না থাকে, তাহলে কিন্তু আমরা এটিকে ফন্ট ওসাম আইকনগুলোকে দেখতে পাবো না। আর যদি আমরা অফলাইন সিস্টেমটা ইউজ করি, ফন্ট ওসামের অফলাইন যে সিস্টেম আছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফন্ট ওসামের কোডটাকে আমাদের ডাউনলোড করতে হয়। ডাউনলোড করে সেটাকে আমরা লোকাল হোস্টে যদি আমরা রাখি, সেখান থেকে কিন্তু আমরা অফলাইন পেজও দেখতে পাবো, ঠিক আছে? তো সবকিছুর শুরুতে প্রথমে আমাকে একটা ফাইল নিতে হবে। আমি অলরেডি ফাইল ক্রিয়েট করে রেখেছি সময় সংক্ষেপ করার জন্য, ঠিক আছে? এটাকে আমি জাস্ট ওপেন করছি আমার কোড এডিটর সাবলাইন টেক্সটে, ঠিক আছে? ওকে, অলরেডি জাস্ট এখানে ওপেন হয়ে আছে। আমি এখানে জাস্ট লিখছি HTML5, HTML5 এর ডিফল্ট স্ট্রাকচার যেটাকে, হ্যাঁ, ফন্ট ওসাম দিচ্ছি, ফন্ট ওসাম ইউজ। ওকে ওকে, আচ্ছা, আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমাকে একটা লিংক অ্যাড করতে হবে। যেহেতু আমি ফার্স্টে যে ফার্স্টে আজকে যে টিউটোরিয়াল, সেখানে হচ্ছে আমি আগে ফার্স্টে দেখাবো অনলাইন সিস্টেমে আমরা কিভাবে ইউজ করতে পারি। হ্যাঁ, এর পরের টিউটোরিয়ালে আমি দেখাবো অফলাইন কিভাবে আমরা ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে যখন আমরা কোনো ফাইলকে অ্যাড করব, হ্যাঁ, অথবা এক্সটার্নাল কোনো ফাইলকে অ্যাড করব, সেই অ্যাডিং ফাইলগুলো আমরা আসলে হেড ট্যাগের মধ্যে রাখি, কারণ হেড ট্যাগের মধ্যে রেখে আমাদেরকে কাজ করতে হয়, নাকি? সেক্ষেত্রে আমি ফন্ট ওসামে যদি চলে যাই, ফন্ট ওসামে গেলে জাস্ট আমাকে এখানে বলছে স্টার্ট ফর ফ্রি, এখানে আমি ক্লিক করবো। কারণ আমি যখন এক্সটার্নাল ফাইল যদি আমি ইউজ না করি, তাহলে আমাকে অবশ্যই এক্সটার্নাল ফাইলের লিঙ্ক ইউজ করতে হবে। তো সেই জন্য আমি স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করছি। ক্লিক করলে দেখুন এখানে একটা অপশন দিচ্ছে যে আমাকে এখানে মেইল একটা ইনপুট করতে বলছে। আচ্ছা, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক ব্রাউজারে কি হয়, সেটা হচ্ছে যে কিটটা দিয়ে দেয়, কিট লিঙ্কটা দিয়ে দেয়, ঠিক আছে? তো আমি যেহেতু এখানে কিট লিঙ্ক পাচ্ছি না, সেহেতু আমাকে অবশ্যই এখানে কি ইউজ করতে হবে, আমাকে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমাদের যে আমরা যে ইমেল অ্যাড্রেস গুলো ব্যবহার করি, সেই ইমেল অ্যাড্রেস গুলো না ব্যবহার করলেও হবে। তো সেক্ষেত্রে আমি জাস্ট 10 মিনিট মেইল, এটা একটা মেইলিং সিস্টেম, ঠিক আছে? 10 মিনিট এটা আমি ইউজ করছি। তো এটা হচ্ছে একটা মেইলের টাইম থাকে 10 মিনিট। তো আমি যেহেতু অনেক আগে ওপেন করে রাখছি, সেজন্য আমাকে এখানে 4 মিনিট শো করছে, সরি, 4 মিনিট এগো আর কি। হ্যাঁ, 4 মিনিট আগে আমি এই মেয়েতে ইয়া করছি। তো এখানে আমি ক্লিক করছি, ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেন এখানে আমি এটাকে পেস্ট করে দিব। দেন এখানে সেন্ড কিট কোড, হ্যাঁ, সেন্ড কিট কোড করে দিলে জাস্ট অটোমেটিকলি, আচ্ছা, আমাকে এখানে অটোমেটিকলি দিয়ে দিবে কোড। এই যে আমাকে কোড দিয়ে দিয়েছে ফন্ট ওসামের, হ্যাঁ, এটাকে আমি যদি ক্লিক করি, অটোমেটিক আমি হচ্ছে সেই কিট কোডটা পেয়ে যাব। ক্লিক টু ইমেল অ্যাড্রেস টু সেট থিংস কনফার্ম, আচ্ছা, আমি ক্লিক করি। আচ্ছা, আমাকে পাসওয়ার্ড দিতে বলছে, তো ওকে ফাইন, আমি জাস্ট আমার মেইলটাকেই পাসওয়ার্ড হিসেবে রেখে দিই। ওকে, ওয়েট করি। আচ্ছা, আমি কিন্তু কিট কোডটা পেয়ে গেছি। হ্যাঁ, এই যে জাস্ট আমি এখানে কিট কোডটা পেয়ে গেছি। এখানে জাস্ট আমি কপি কিট কোড, এই কিট কোডটাকে আমি যদি কপি করি, তাহলে কিন্তু আমার হয়ে যাবে, আর কিছু করতে হবে না আমার। ওকে,
আচ্ছা, এই যে এখানে কিভাবে সেট করতে হবে সেটাও কিন্তু বলে দিয়েছে, যে হেড ট্যাগের মধ্যে এটাকে সেট করতে হবে। ওকে, তো ওকে ফাইন, আমি হেড ট্যাগের মধ্যে এটাকে সেট করে নিচ্ছি, কপি করলাম। কপি করার পরে আমি কোডে চলে গেলাম, কোডে যাওয়ার পরে যে হেড ট্যাগের ভিতরে আমি এটাকে সেট করে দিচ্ছি। ওকে, আমার কাজ শেষ। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এই ফাইলটাকে রান করি তাহলে কি দেখায় দেখি। হ্যাঁ, ওপেন ইন ব্রাউজার, আমার কিন্তু কিছু দেখাচ্ছে না, শুধুমাত্র আমার টাইটেল যেটা ফন্ট কাস্টম ইউজ এইটা দেখাচ্ছে, ঠিক আছে। ওকে ফাইন, তো আমি যেটা করব এখন সেটা হচ্ছে একটা হচ্ছে আইকন ইউজ করব, তাই তো? ওকে, আমি জাস্ট ফন্ট কাস্টমের যে মেইন যে পেজটা সেই পেজগুলো যাচ্ছি, যে আইকনে ক্লিক করছি। আইকনে ক্লিক করার পরে জাস্ট আমি হচ্ছে আমি একটা আইকন ইউজ করতে চাচ্ছি। হ্যাঁ, আমি আইকনে ক্লিক করছি। আচ্ছা, এখানে আমি জাস্ট লিখছি ফেসবুক। ওকে, FACEPW, ওকে ফেসবুক। ওকে, ফেসবুকে দিলে আমি অনেক ধরনের আইকন পাবো আমি। হ্যাঁ, এই যে আমরা আইকন গুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেগুলো হচ্ছে আসলে ব্ল্যাক হয়ে আছে, এইগুলাকে আসলে আমরা ফ্রি ইউজ করতে পারবো, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু অন্য আইডি গুলাকে আমি আসলে ফ্রি ইউজ করতে পারবো না, সেখানে আসলে সেগুলো হচ্ছে পেইড আর কি। হ্যাঁ, ওকে, তো আমি ফেসবুকে করলাম, সার্চ দিলাম। ওকে, আমি যদি এখানে না আসে, আমি কন্ট্রোল এখানে এখান থেকে আমি সার্চ দিই যে ফেসবুক। হ্যাঁ, এই যে আমার যেগুলো ব্ল্যাক হয়ে আছে, হ্যাঁ, এগুলো পড়বো, বাট এগুলো যে কি বলে এটাকে একটু অ্যাশ কালার হয়ে আছে, আবছা হয়ে আছে, এগুলোকে আমি ইউজ করতে পারবো না, ঠিক আছে। জাস্ট আমি এটাকে ইউজ করছি, আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করলে একটা জিনিস দেখাবে, দেখ নতুন আর একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। হ্যাঁ, এই ইন্টারফেসটা, সরি, আমার নেট স্পিড একটু স্লো। হ্যাঁ, আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে, এই যে এইটা হচ্ছে জাস্ট মানে ফেসবুক আইকনটা এভাবে শো হবে আমার, ঠিক আছে। আইকনটা এভাবে শো হবে বলতে জাস্ট শেপটা হচ্ছে এরকম হবে। ওকে, এখান থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে লিঙ্কে ক্লিক করলে সেটা কপি হয়ে যাবে। হ্যাঁ, যে এখানে লিঙ্কে ক্লিক করলে সেটা কপি হয়ে যাবে অটোমেটিকলি। দেন আমি যদি এটা হচ্ছে আমার ব্রাউজারে যদি আমি এটাকে সেভ করি, মানে ব্রাউজারে বলতে আমার কোড এডিটরে যদি আমি এটাকে রেখে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেন এটাকে যদি আমি রান করি তাহলে দেখুন কি হয়। এই যে দেখুন চলে আসছে। আমি একটু জুম করি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমি জুম করলাম, এই যে জুম করলে আপনি বুঝতে পারবেন, এই এই যে আমার এফটা কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে করে আমরা আসলে ইউজ করতে পারি। আমরা যদি আরো কিছু ইউজ করতে চাই ফন্টোসাম থেকে, দেখা যাচ্ছে যে আমরা অন্য আরেকটা ইউজ করতে পারি, আমরা মেইল নামক একটা হচ্ছে আইকন ইউজ করতেই পারি, তাই না? আমরা বেস্ট মেইল দিয়ে একটু ইউজ করি। আচ্ছা, মেইলে যেটা ব্ল্যাঙ্ক আছে আমরা এটা ইউজ করতে পারি বা এটা ইউজ করতে পারি। আচ্ছা, আমরা এটা ইউজ করি, জাস্ট এখানে ক্লিক করলেই আমার এই HTML কোডটা দিয়ে দিবে। হ্যাঁ, এখান থেকে আমি ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে, দেন এটা হচ্ছে আমি ইউজ করছি। ওকে ওকে, এবার যদি আমি পেজটাকে রিলোড দিই, এই দেখুন চলে আসছে। আমি যদি এটা একটু জুম করি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। ওকে, আমি আমার পেজটাও জুম করছি, এই যে ফন্টোসাম আইকনগুলো আমরা এইভাবে ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এই ফেসবুকে আমি আসলে লিঙ্কগুলো কিভাবে সেট করব, এটাও তো একটা বিষয়, তাই না? তো লিঙ্কগুলোকে কিভাবে সেট করতে হয় সেটা আমি একটু দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আমরা জানি কোনো কিছু লিঙ্ক অ্যাড করতে গেলে আমাকে কি তৈরি করতে হয়, একটা অ্যাঙ্কর ট্যাগ তৈরি করতে হয়, তাই তো? এই যে অ্যাঙ্কর ট্যাগ, এখানে জাস্ট আমি আমার আমার যে ফেসবুক পেজ সেই পেজটার যদি আমি লিঙ্কটা এখানে ইউজ করি তাহলে বিষয়টা এরকম আসবে। আমি যদি আমার ওয়েবসাইটের লিঙ্কটা যদি এখানে অ্যাড করি, আমি ফেসবুকটা হচ্ছে আমি অ্যাড করি। হ্যাঁ, ওকে, আমি যদি একটু ট্যাব দিই, লিখি ফেসবুক। আমি একটা জিনিস একটু চেক করে নিই। আচ্ছা, আমার যে পেজটা সেই পেজের লিঙ্কটা আমি দিচ্ছি f.talk, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ লিঙ্ক, ঠিক আছে। ওকে, আমি যে লিঙ্কটাকে কপি করছি, হ্যাঁ, এই যে এখানে কপি করছি, কপি করে আমাকে কিন্তু https এই জিনিসগুলো লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে লিঙ্কের মধ্যে আমি দিয়ে দিলাম, এবং এর ভিতরে আমি যে ফেসবুক, এই যে ফেসবুক যে ফন্টোসাম আইকনের লিঙ্ক, আইকনের লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে ওকে, আচ্ছা, এরপরে যদি আমি পেজটাকে রিলোড দিই তাহলে দেখুন কি হয়। এই যে এটা কিন্তু
ব্লু কালার একটা আকৃতি নিয়ে নিয়েছে। এখন আমি যদি এই ফেসবুকে এখানে যদি ক্লিক করি তাহলে ডিরেক্ট আমার ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজে ট্রান্সফার হবে, দেখুন ট্রান্সফার হচ্ছে, তাই তো আমার পেজে কিন্তু নিয়ে যাচ্ছে অটোমেটিকলি। বিষয় হচ্ছে এরকম, এভাবে করে আমরা আসলে লিঙ্কগুলোকে অ্যাড করতে পারি। এবং এইগুলা কিন্তু আসলে কোনো ইমেজ না, হ্যাঁ এগুলো কিন্তু ইমেজ না, জাস্ট এগুলা হচ্ছে যে আমরা একটা HTML কোড ইউজ করছি, বিষয়টা হচ্ছে এরকম। ওকে, তো মূলত আজকে আমার আসলে ফন্টোসাম কিভাবে অ্যাড করতে হয় সেই জিনিসগুলো আমরা শিখলাম, এটা নিয়ে আমার আসলে আজকে টিউটোরিয়াল ছিল। তো আমার নেক্সট আমি যে ভিডিওটি বানাবো সেটাখানে অবশ্যই আমরা হচ্ছে যে কি করে আমরা অফলাইন ইউজ করতে পারি। এবং একটা জিনিস দেখুন, আমি যদি এখান থেকে নেট লাইনটা অফ করে দিই, হ্যাঁ এটা আমার নেট লাইন আমি অফ করে দিচ্ছি, ডিসকানেক্ট করে দিচ্ছি। ডিসকানেক্ট করে দেওয়ার পরে আমি যদি এইটাকে যদি আবার রিলোড দিই, হ্যাঁ তাহলে দেখি আমার কি হয়। যেহেতু এখানে কুকিজ অলরেডি মানে কি বলে এখনো আছে, হ্যাঁ কুকিজটা আছে এই জন্য জাস্ট এরকম করছে। আমি এখানে যদি এটাকে বসে রিলোড দিই, দেখুন এখন কিন্তু আর আসছে না, ঠিক আছে মানে অলরেডি এখানে হলো কি বলে কোনটাতে এইটাতে, এটাতে এই যে এখন আর আসছে না। হ্যাঁ আচ্ছা, তাহলে কি হচ্ছে যে আমার যদি ইন্টারনেট লাইন থাকে তাহলে আসছে, আমি যদি ইন্টারনেটটা আবার অন করে নিই। ওকে আচ্ছা, আমি কিন্তু এটা ইন্টারনেট বা অর্থাৎ আমার যে ওয়াইফাই এটাও আমি অন করে নিয়েছি। এবার এটিকে রিলোড দিই, এবার দেখুন এবার কিন্তু আসছে। তো সেক্ষেত্রে আমরা যখন অনলাইন বেস যখন ফন্টোসাম ইউজ করবো অবশ্যই আমাদের নেট কানেকশন থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের আইকনগুলো শো করবে না। তো আজকের টোটাল ভিডিওটা এটাই ছিল, আর আপনি যদি আমার চ্যানেলটা বা আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। আর যেহেতু শেষ পর্যন্ত দেখছেন সেহেতু অবশ্যই আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে, তো আমি আশা করতেই পারি যে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার যে ভিডিও এখানে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।